নমস্কার। সাবকনজাংটাইভাল হেমারেজ বা চোখের কনজাংটাইভার নিচে রক্ত জমে যাওয়া। আমরা যখন কোনো চোখের দিকে তাকাই তখন চোখের প্রধানত তিনটি অংশ দেখতে পাই। একটি হচ্ছে চারিপাশে সাদা অংশ, একে বলা হয় স্ক্লেরা। আর মাঝখানে একটি গোলাকার অংশ, স্বচ্ছ, একে বলা হয় কর্নিয়া। আর এই দুটির সংযোগস্থলে একটি গোলাকার রিংয়ের মতো অংশ আছে, একে বলা হয় লিম্বাস। লিম্বাস থেকে শুরু হয়ে স্ক্লেরা বা সাদা অংশের উপর দিয়ে গিয়ে ঘুরে চোখের পাতার ভেতরের দিক হয়ে চোখের পাতার মার্জিন বা কিনারা পর্যন্ত একটা পাতলা আবরণ থাকে। এই আবরণ ট্রান্সলুসেন্ট বা অর্ধস্বচ্ছ এবং এর ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস বা রক্তনালী আছে। এই আবরণকে বলা হয় কনজাংটাইভা। আর সাবকনজাংটাইভা হচ্ছে কনজাংটাইভার নিচের লেয়ার বা স্তর, অর্থাৎ কনজাংটাইভার নিচে ও স্ক্লেরার উপরে এই মাঝখানের জায়গাকে বলা হয় সাবকনজাংটাইভা। কনজাংটাইভা ও স্ক্লেরার মধ্যে তফাতটা ঠিকমতো জেনে নিন। কনজাংটাইভা চোখের সামনের দিকে, স্ক্লেরার উপরে থাকে, আর স্ক্লেরা থাকে কনজাংটাইভার নিচে। আর যখন এই সাবকনজাংটাইভা বা কনজাংটাইভার নিচের অংশে রক্ত জমে যায় একে বলা হয় সাবকনজাংটাইভাল হেমারেজ বা চোখের সামনে কনজাংটাইভার নিচে রক্ত জমে যাওয়া। যেহেতু এই রক্ত স্ক্লেরার সামনে থাকে, মানে সাদা অংশের সামনে থাকে, সামনের থেকে মনে হতে পারে যে চোখের স্ক্লেরা বা সাদা অংশেই রক্ত জমে গেছে। আসলে কিন্তু তা ঠিক নয়। চোখের সাদা অংশে কোনো রক্ত নালী থাকে না, তাই রক্ত জমে গেলে রক্ত থাকে স্ক্লেরার সামনে। নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর বিষয় চোখের সামনে কনজাংটাইভার নিচে রক্ত জমে যাওয়া বা ইংরাজিতে বলা হয় বা ডাক্তারি ভাষায় বলা হয় সাবকনজাংটাইভাল হেমারেজ। এই রক্ত জমে যাওয়ার কয়েকটি বিশেষত্ব আছে। সাবকনজাংটাইভাল হেমারেজ জমা রক্তের পিছনের মার্জিন বা কিনারা দেখা যায়, কারণ এই রক্ত ওই জায়গার রক্তের শিরা বা ধমনী থেকে বের হয়েছে, অন্য কোনো জায়গা থেকে আসেনি। সাবকনজাংটাইভাল হেমারেজে জমা রক্তের রং খুব উজ্জ্বল লাল হয়, কারণ এটা টাটকা রক্ত। সাবকনজাংটাইভাল হেমারেজে রক্ত জমা খুব শীঘ্র হয়, অনেক সময় খুব জোরে কাশি বা হাঁচির ঠিক পরেই হয়। অনেকে বলেন রাত্রে শোয়ার সময় রক্ত ছিল না, হয়তো ঘুমের ঘোরে অজান্তে চোখ রগড়ে দিয়েছেন এবং সকালে উঠে দেখেন যে চোখে রক্ত জমে গেছে। শুধু সাবকনজাংটাইভাল হেমারেজ হলে জমা রক্ত ছাড়া অন্য কোনো উপসর্গ নাও থাকতে পারে। এই ছবিটাতে রক্ত জমা আঙুল দিয়ে আঘাতের পর হয়েছে, এটা সাবকনজাংটাইভাল হেমারেজ। এবার জানা যাক কী কী কারণে চোখের সামনে রক্ত জমে যেতে পারে। চোখে রক্ত জমে যাওয়ার অনেক অনেক কারণ হতে পারে। প্রথমেই বলা যায় আঘাত থেকে। নানা রকমের আঘাত হতে পারে, যেমন আঙুল বা অন্য কোনো জিনিস দিয়ে চোখে আঘাত, চোখের কোনো অপারেশনের থেকে আঘাত, চোখের কোনো রোগের জন্যে চোখে সাবকনজাংটাইভাল ইঞ্জেকশন দিতে গিয়ে আঘাত, অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে হেড ইঞ্জুরি বা মাথায় আঘাত লাগার পর হতে পারে, ইত্যাদি চোখের নানা ধরনের আঘাত থেকে এই রক্ত জমা হতে পারে। চোখের ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে হতে পারে, যেমন কনজাংটাইভাতে কিছু ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থেকে হয়। হঠাৎ করে মাথায় ভেনাস কনজেশন বা অস্বাভাবিক রক্ত সঞ্চয় হলে, যেমন বাচ্চাদের হুপিং কাফ বা খুব জোরে কাশি বা হাঁচি হলে,
এপিলেপসির ফিট বা মৃগী রোগীর খিঁচুনি হলে, খুব বেশি বমি হলে, স্ট্র্যাঙ্গুলেশন বা কোনো কারণে শ্বাসরোধ হলে এবং অনেক সময় খুব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে হতে পারে। কিছু কিছু শারীরিক রোগের জন্য হয়, যেমন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এবং আর্টারিওস্ক্লেরোসিস রোগ ইত্যাদি। ব্লাড ডিসক্রেশিয়া বা কিছু কিছু রক্তের রোগ বা দোষের জন্যে, যেমন অ্যানিমিয়া, লিউকিমিয়া ইত্যাদি। ব্লিডিং ডিসঅর্ডার বা রক্তক্ষরণযুক্ত রোগের জন্যে, যেমন হিমোফিলিয়া, পারপুরা, স্কার্ভি ইত্যাদি। হঠাৎ করে খুব জ্বর আসে, এই রকম সব রোগের জন্যে হতে পারে, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, ডিফথেরিয়া, মেনিনজাইটিস ইত্যাদি রোগ হলে। খুব কম সংখ্যক যদিও, কিন্তু কিছু মহিলাদের মাসিকের সময় যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে হতে পারে, এবং অনেক সময় কোনো কারণ ছাড়া এমনিতেই চোখে রক্ত জমে যায়, কোনো কারণ পাওয়া যায় না। ক্লিনিক্যাল ফিচার্স বা রোগের লক্ষণ, সামান্য আঘাত থেকে বা অল্প রক্ত জমে গেলে কোনো ব্যথা থাকে না। কোনো জিনিস দ্বারা জোরে আঘাত লাগলে ব্যথা থাকতে পারে। যদি চোখের কোনো রোগের কারণে হয় তাহলে সেই রোগের উপসর্গগুলি সাথে থাকে, যেমন জল পড়া, চারিপাশে লাল হওয়া, চোখ করকর করা, ঝাপসা দেখা ইত্যাদি। হেড ইঞ্জুরি বা মাথায় বা অরবিটে আঘাত লাগলে এর জন্যে অন্যান্য উপসর্গগুলি থাকে, যেমন চোখ ফুলে যায়, চোখের পাতা কালো হয়ে যাওয়া ও অন্যান্য শারীরিক উপসর্গগুলি হতে পারে। চিকিৎসা, শুধু রক্ত জমে গেলে চিকিৎসা করার কোনো দরকার হয় না, কারণ খুব ছোট হলে এক সপ্তাহ, একটু বড় হলে দুই সপ্তাহ, আর খুব বেশি হলে তিন সপ্তাহ সময় লাগে। জমা রক্ত আস্তে আস্তে মিলিয়ে যায়। শুধু রক্ত জমে গেলে এটা দৃষ্টির কোনো ক্ষতি করে না, জমা রক্তের রঙটাও আস্তে আস্তে পাল্টে যায় ও সাইজে ছোট হতে থাকে। প্রথমে উজ্জ্বল লাল, তারপর কালচে লাল, তারপর কমলা বা অরেঞ্জ, তারপর হলুদ এবং তারপর মিলিয়ে যায়। বরফ দিয়ে অথবা ঠান্ডা জল দিয়ে ঠান্ডা সেঁক দিলে ভালো হয়, কিন্তু কখনও গরম সেঁক দেবেন না। অ্যাস্ট্রিঞ্জেন্ট চোখের ফোঁটা সারাদিনে তিনবার দেওয়া যেতে পারে। এর সাথে যে রোগ থেকে রক্ত জমা হয়েছে সেই রোগের চিকিৎসা তো অবশ্যই আলাদা করে করতে হবে। বারবার হলে রক্তের পরীক্ষা ও অন্যান্য বিভিন্ন পরীক্ষা করে জানতে হবে যে শরীরে কী রোগ থেকে হচ্ছে এবং সেই রোগের চিকিৎসা করতে হবে। আশা করি চোখের সামনে রক্ত জমে যাওয়ার বিষয়ে আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে লিখে জানাবেন।